ভুবন, তুই হয়তো অনেক বড় হয়ে গেছিস, অনেক। তুই খুব ভালো আঁকিস, মানে আঁকতিস। এখনো আগের মতো ছবি আঁকিস? মেন্টাল অ্যাসাইলেন থেকে রিলিজ করার সময় ডক্টর মুখার্জি বলেছিল, একদম বাজে চিন্তা নয়, সবসময় পজিটিভ থিঙ্কিং, ডাক্তার তো বলেই খালাস। কিন্তু চিন্তা কারোর কথা শোনে না, ঠিক ভিড় করে, তখন কোনো পথ পাই না। চিন্তাগুলো খালি প্রশ্ন করে, কিন্তু উত্তর নেই, কোনো সাইকোলজিস্টের কাছেও না। আচ্ছা, জীবনের জটিল ধাঁধা কি কোনো সাইকোলজিস্ট সলভ করতে পারে? জানি না, কিছুই জানি না। কোথায় তুই ভুবন? একবার দেখা দে, তোর বাবা তোকে দেখতে চায়। ভুবন, শুনতে পাচ্ছিস? মনীষার খুব রাগ, কিন্তু কেন আজও বুঝতে পারলাম না। দাম্পত্যে এত ইগো কেন? বিয়ের পর শুধু শরীর জেগে থাকে, আর যেদিন শরীর ফুরিয়ে যায় সেদিন বেরিয়ে আসে আসল মানুষ। সে মানুষ বড় ভয়ঙ্কর। প্রেম ভালোবাসাকে তখন মনে হয় জাস্ট বুদ্ধিজীবী বিলাসিতা। আচ্ছা, মনীষা তো এখানে এসেছে ছুটি কাটাতে, একবার যাব ভুবনকে দেখতে, শুধু একবার চোখের দেখা। বাবা, তুমি দাঁড়াও। ভুবন, তোকে কতদিন দেখিনি। কেঁদো না বাবা। এ কি ভুবন, তুই এই পাগলটাকে ঘরে ঢোকালি? মনীষা, আমি এখন পুরোপুরি সুস্থ, তুমি চাইলে প্রেসক্রিপশন দেখতে পারো। আমি এখন কোয়াইট ওকে, বিশ্বাস করো আমি ভালো আছি। পাগলের আবার ভালো মন্দ, গো টু হেল। ও পাগল না, ও আমার বাবা। বাবা একটা সাইকিয়াট্রিক ভায়োলেন্ট? ভুবন, তুমি ঘরে ঢোকো। আমি যাব না। আমি বলছি তুমি ঘরে ঢোকো। আমি বাবাকে ছেড়ে যাব না। কি এত বড় সাহস তোমার? তুমি দুষ্টু মা। আহ ভুবন, তুমি? আমারও তো সেই একই প্রশ্ন, তুমি এখানে? শেষ হয়ে যাওয়া কফি কাপ নিয়ে মুখোমুখি বসে থাকা, চুপ কথা ঘেরা নীরব আবেশে শুধু মুগ্ধ তাকা। শেষ হয়ে যাওয়া কফি কাপ নিয়ে মুখোমুখি বসে থাকা, চুপ কথা ঘেরা নীরব আবেশে শুধু মুগ্ধ তাকা। শেষ হয়ে যাওয়া কফি কাপ নিয়ে মুখোমুখি বসে থাকা, চুপ কথা ঘেরা নীরব আবেশে শুধু মুগ্ধ তাকা। মনেতে কে বাঁধলো বাসা, এরি নাম ভালোবাসা। মনেতে কে বাঁধলো বাসা, এরি নাম ভালোবাসা। Thank you.
কত যে ভেবেছি কত যে খুঁজেছি রূপকথা রূপকথা, কখন কিভাবে স্বভাবে সে এলো ভালোবাসা চুপ কথা। কত যে ভেবেছি কত যে খুঁজেছি রূপকথা রূপকথা, কখন কিভাবে স্বভাবে সে এলো ভালোবাসা চুপ কথা। মনেতে কে বাঁধলো বাসা, এরি নাম এরি নাম ভালোবাসা। ছিল না, ভাবলাম সমুদ্রের কাছে যাই, সমুদ্রের কাছে এলে মন হালকা হয়, এখানে এসে তোমায় দেখলাম। দেখো জীবনের কি কোইন্সিডেন্স, সেই আবার তোমার সঙ্গেই দেখা হলো। যাক আমাদের কথা ছাড়ো, তুমি বুবুনের কথা বলো, ও কেমন আছে, কি করছে? মাঝে মাঝে বলে, মা বাবা কোথায়? তুমি কি বলো? সত্যিটা বলতে পারি না, বলতে তো পারি না, তোমার বাবা পাগলা গারদে, তাহলে পাগলা গারদ কি কারা থাকে এসব বলতে। আকাশটা কেমন বদলে গেল। তুমি চেয়েছিলে বুবুন একাডেমিক স্কলার হোক, তোমার সেজ ভাইয়ের মতো, ন্যাশনাল স্কলারশিপ পেয়ে বিলেত যাক, আজ লন্ডন কাল ফ্রান্স পরশু আমেরিকা। হ্যাঁ, এতে অন্যায়টা কোথায়? অন্যায় নয় মনীষা, সবাইকে একাডেমিক ডিসিপ্লিনের মধ্যে আনা যায় না, সকলের চরিত্রে সেই শৃঙ্খলা থাকে না। তুমি কি তোমার ছেলেকে রবীন্দ্রনাথ ভাবো? তোমার ছেলে কি রবীন্দ্রনাথের মতো জিনিয়াস? একজন অতি সাধারণ মানুষ নিজের মতো করে বাঁচতে পারে, তার জন্য তাকে রবীন্দ্রনাথ হতে পারে না। তোমাদের সমাজে সব আছে, ফর্ম্যালিটি, এটিকেট, স্ট্যাটাস, কিন্তু ভালোবাসা নেই, বিপদের সময় পাশে দাঁড়ানোর মানুষ নেই। আচ্ছা তন্ময়, আমরা কি সব ভুলতে পারি না? সব ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না, অন্তত বুবুনের জন্য? তা হয় না মনীষা। কিন্তু তন্ময় দেখো, আমরা তো দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বলো? অল্প বয়সে ভালোবাসার মধ্যে ভালোবাসায় কিছু কিছু ভুল থাকে, বয়সাই তো ওরকম না, বেপরোয়া স্রোতের মতো। কিন্তু সে ভুল কি শোধরানো যায় না? ওই দেখো মনীষা, বুবুনের ট্রেসিং পেপারের চাঁদ খাতা ছেড়ে কেমন আকাশের শরীরে ঘুরে বেড়াচ্ছে। জানো মনীষা, তোমরা আমাকে পাগল বলো, অনেকেই বলে। অ্যাসাইলামের ভেতর দাঁড়িয়ে ভাবতাম, অ্যাসাইলামের বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে তারা সুস্থ, তারা নর্মাল। প্রত্যেক দিন খবরের কাগজে রেপ, মারামারি, মার্ডার, এসবই তোমাদের সুস্থ সমাজের চেহারা। আবার মার্ডার পলিটিক্যাল হলে তা স্ট্যাটাস অন্য। যারা একটু অন্যরকম ভাবতে চায় তারাই তোমাদের ভাষায় পাগল। মনীষা, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, বুবুন বুবুনের মতো বড় হোক। সংসারের খাঁচায় তোমরা আমাকে আর টেনে এনো না মনীষা, আমি চললাম, তোমরা ভালো থেকো।